নমস্কার, আমি শাশ্বতী বাসু। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর 1430, আজকে বছরের প্রথম দিন। অত্যন্ত শুভ হোক সবার, সবার সমস্ত কিছু মনোবাসনা, যা যা ইচ্ছা সব কিছু পূরণ হোক, সবাই সুস্থ থাকুক এটাই কামনা করব। যা কিছু পুরাতন সেগুলোকে ঝেড়ে ফেলে, জীর্ণ শীর্ণ সব কিছুকে ফেলে আমরা নতুন বছরকে স্বাগত জানাই। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন। আমরা ঘরের আনাজ কানাজ পরিষ্কার করি, যত আবর্জনা ঝেঁটিয়ে ফেলে দিই। নতুন বছর মানে আমরা ঠাকুরের পুজো করি, ফুল দিয়ে সাজাই, যত রকমভাবে নতুন জামা কাপড় পরি, সব কিছু নতুন করি। কিন্তু যেটা নতুন করি না সেটা হচ্ছে আমাদের মন। মনটাকে নতুন করে তৈরি করা দরকার। মনের আনাজে কানাজে কোথাও নোংরা জমে নেই তো। নোংরা মানে হচ্ছে ওই রাগ, ক্রোধ, হিংসা, ঈর্ষা, পরশ্রীকাতরতা, টেনশান, জলদবাজি, এগুলো হচ্ছে মনের কোণে নোংরা। এগুলোকে সমস্ত পরিষ্কার করে নতুন করে যদি আমরা আমাদের মধ্যে ভালোবাসা, সততা, সমবেদনা এর ঈশ্বরকে বসাতে পারি, তার থেকে আর ভালো। নববর্ষের প্রথম দিন, বছরের প্রথম দিন, যেটা যেটা আমাদের করা উচিত, তার প্রথম কাজটাই হচ্ছে একটা খাতা, যে খাতাটা আমরা নতুন, মানে যদি ব্যবসা হয় হাল খাতা, যদি অফিস থাকে তো ডায়েরি, যাই হোক মানে পড়াশোনার খাতা, যে কোনো খাতা, প্রথমে কিন্তু থ্যাংক ইউ, গ্র্যাটিচিউডটা লেখা উচিত। যা যে বছর গেল তাতে যা ভালো পেলাম, যা মন্দ পেলাম, সব কিছু মিলিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া যে আজও নতুন বছরের প্রথম দিনের প্রথম সূর্য আমার কাছে এসেছে নতুনভাবে আবার বাঁচার জন্য। সুতরাং যা কিছু পেয়েছি তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, এবং মানুষকেও, যা যে মানুষের কাছ থেকে যা কিছু পেয়েছি প্রত্যেককে গ্র্যাটিচিউড জানানো, এটা হচ্ছে প্রথম নাম্বার। আর দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমাদের মনের মধ্যে অনেক কিছু থাকে, জমে থাকে, কারোর উপর রাগ, কারোর উপর অভিমান, কোনো দুঃখ, কোনো কিছু, যাই হোক, সেগুলোকে আর ধরে না রাখা। তার জন্য কি করতে হবে, একটা কাগজের মধ্যে আমি যেগুলোকে ছেড়ে দিতে চাই সেগুলোকে লিখতে হবে। লেখার পর সেটাকে ভালো করে মুড়ে তারপরে আগুনে জ্বালিয়ে দিতে হবে, এবং আগুনে জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাইটা হবে সেই ছাইটাকে কিন্তু হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে না। হাওয়ায় উড়িয়ে দেওয়া মানে কিন্তু ম্যানিফেস্ট করা, এটাকে তখন জলে ফ্ল্যাশ করে দিতে হবে। এটা এক নম্বর। দু নম্বর, তিন নম্বর হচ্ছে একটা কি বলবো ওটাকে, মানে বোর্ড তৈরি করা। বোর্ডের মধ্যে ছটা খোপ তৈরি করা, মানে সাদা চার্ট পেপার হোক বা যাই কিছু, ছটা খোপ তৈরি করা। তো সেই ছটা খোপের মধ্যে থাকবে আমি কি কি করতে চাই এবছরে, সেই লেখাগুলো। প্রথমে হচ্ছে কি যে আমার এবছরে যে মানে ভিশনগুলো, এক মিনিট, লাইটটা গন্ডগোল করছে। হ্যাঁ, একটু কেটে দিয়েছিলাম, লাইট একটুখানি এ করছিল। ছটা খোপ করতে হবে, তার প্রথম খোপে কিন্তু লিখতে হবে ভিশন, আমার কী কী ভিশন রয়েছে এবছরে, আমি কী চাই। তো সেকেন্ড খোপে লিখতে হবে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের ব্যাপারে আমি কী চাইছি। থার্ড খোপে হচ্ছে আমার ক্যারিয়ার, ফোর্থ খোপে হচ্ছে আমার হেলথ, ফিফথ খোপে হচ্ছে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, অ্যান্ড লাস্ট খোপ যেটা ওরা পার্সোনাল ডেভেলপমেন্ট। এই যে প্রত্যেকটা জিনিস, আমার যে ভিশনটা থাকছে সেটাকে আমার রোজ দিন এমনভাবে রাখতে হবে যেন চোখের সামনে পড়ে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের বিষয়ে আমি কী ঠিক করেছি, তাদের কতটা সময় দেবো, তাদের সাথে কীভাবে মিশবো, তাদের সাথে কী করবো না করবো, মানে সেই জিনিস আমার যে যেটা ভেতরে ভেবে রেখেছি সেটা। কেরিয়ার সম্বন্ধে যা ভেবেছি, হেলথকে আমি কীরকম রাখবো, আমি স্লিম ফিট রাখবো, যোগা করবো, কী করবো, স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, আমি কতটা নিজেকে, মনকে এনলাইটেন করবো, কীভাবে করবো সেটা, আর পার্সোনাল ডেভেলপমেন্ট যেটা। তো প্রত্যেকটা জিনিস আমার চোখের সামনে থাকবে, এবং প্রত্যেক দিন যখন আমি এইগুলোকে দেখব, দেখতে দেখতে এটা কিন্তু আমার একটা সাবকনসিয়াস মাইন্ডে একদম গেঁথে যাবে, এবং সেটা আমার মানে ম্যানিফেস্ট হতে শুরু করবে। যখনই আমরা চোখের সামনে এগুলো কিছু দেখতে পাই না, তখন ম্যানিফেস্ট হতে শুরু করে। প্রত্যেক দিন দেখবো, প্রতিটা সময় দেখবো, চোখের সামনে লিখে রাখবো এইভাবে। আর আরেকটা হচ্ছে উইশেস বটল বলা হয়, একটা খুব সুন্দর বোতল নিতে হবে। আর যেটা নিতে হবে, তিনটা স্টিকি, ওই যে কাগজটা চিটে দেওয়া যায় না সেরকম, তিনটা স্টিকি, একটা ইয়েলো কালার, একটা গ্রিন কালার, একটা রেড কালারের।
আর একটা তেজপাতা, আর কিছু ওই যে বটলের উপরে চকচকে জিনিস দেখা হয় মানে যাতে বটলটা সুন্দর দেখতে হয় সেরকম কিছু স্পার্কলস, আর 6 ড্রপ কোনো এসেনশিয়াল অয়েল যদি থাকে বাড়িতে তার 6 ড্রপস লাগবে, আর একটা লবঙ্গ লাগবে, আর ওই যে 3টে স্টিকি বললাম রেড কালারের, যেটা রেড কালারের উপর আমি আমার রিলেশনশিপের দিকে যদি কোনো রকম গণ্ডগোল হচ্ছে কোনো কিছু হচ্ছে সেটাকে ঠিক রাখার জন্য যে উইশটা করছি সেটা লিখবো। ইয়েলো কালারের উপরে আমি লিখবো আমার স্পিরিচুয়াল গ্রোথ এবং পার্সোনাল গ্রোথ, আমি কী চাইছি সেই উইশটা লিখবো। অ্যান্ড গ্রিন কালারে আমার কেরিয়ারের জন্য আমি কী চাইছি সেটা লিখবো, এবং একটার মধ্যে কিন্তু একটাই উইশ লেখা যাবে, 3টে নয়। তারপরে এটাকে একদম মুখ বন্ধ করে দিয়ে মানে যদি পাশে ওই মোমবাতি দিয়ে মুখটা আটকে দেওয়া যায় মানে কোনোভাবেই ভেতর মানে কিছু আর বেরোবে না ঢুকবে না, সেইভাবে 1 বছর তুলে রাখতে হবে। সেই তারপর 1 বছর পরে খুলে দেখবো যে আমার কী কী কতটা আমি নিজেকে এগোতে পেরেছি, কতটা আমার যা যা আমি ঠিক করেছিলাম উইশগুলো পূরণ হয়েছে কি না, তো সেগুলো কিন্তু ওই 1 বছরের মধ্যে আর খুলবো না। এই কয়েকটা জিনিস কিন্তু ভীষণভাবে আমাদের প্রথম দিনে করা উচিত। এছাড়া তো বললামই আমরা যেমন করে ঘর পরিষ্কার করি তেমন করে মনের আনাজ কানাজগুলোকে পরিষ্কার করব, মনের কোণে কোনো নোংরা জমতে দেব না, মনের মধ্যেই আমাদের মন্দির, সেই মন্দিরে আমাদের দেবতাকে বসাবো, সেই দেবতা হচ্ছে আমাদের আত্মার সততা, আমাদের আত্মার খুশি, আমাদের আত্মার সুখ হ্যাপিনেস, আমাদের আত্মার সম ব্যর্থী হওয়ার যে টেন্ডেন্সি সেইটা, এগুলো হচ্ছে দেবতা। কিন্তু আমরা এগুলোকে সব দূর করে দিয়ে অন্যান্য কিছু বসিয়ে রাখি, ওই রাগ ক্রোধ হিংসা টিংসা, তার ফলে আর মনটা মন্দির থাকে না, আমরা মন্দিরে বাইরে মন্দিরে ছুটে যাই কিন্তু মনের মধ্যেই মন্দিরের মধ্যে প্রচুর নোংরা জমে যায়। তো এগুলোকে একদম পয়লা বৈশাখের দিন নতুন বছর এগুলোকে সাফসুতরো করে এভাবেই আমরা শুরু করব। এইরকম যদি করতে পারি, আর যে 3টে জিনিস বললাম সেই 3টে জিনিস, প্রথম হচ্ছে গ্র্যাটিটিউড জানানো, দ্বিতীয় হচ্ছে 6টা ভিশন লিখে রাখা, তৃতীয় হচ্ছে ওই বটল ওটা করা, এই 3টে জিনিস ভীষণ 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 দরকারি। সবাইকার 1430 খুব ভালো কাটুক, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, এবং সব থেকে বড়ো কথা আমাদের পৃথিবী সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি। পৃথিবী মা যদি সুস্থ না থাকে আমরা কেউ সুস্থ থাকবো না, তার জন্য প্রেয়ার করা। নমস্কার, সবাই ভালো থাকবেন।